नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন এই করোনা আবহের কারণে লকডাউন চলাকালীন সময় থেকে কেন্দ্রের এবং রাজ্যের যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে, অর্থাৎ AY, SPHH, PHH, RKSY 1 এবং 2, এই সমস্ত রেশন কার্ডে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। অর্থাৎ প্রথমত এই সমস্ত রেশন কার্ডে 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হচ্ছিল এবং পরে তা কিছুর অদল বদল হয় এবং 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হচ্ছিল। এবং RKSY 2 রেশন কার্ডে 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হচ্ছিল। এবং কেন্দ্রের যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে সেই সমস্ত রেশন কার্ডে পরিবার প্রতি 1 কেজি করে ডাল দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে ডিসেম্বর মাসে কত কেজি করে রেশন দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই খাদ্য তালিকা প্রকাশ করেছে খাদ্য দপ্তর, এবং আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব, তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার কাছে কি রেশন কার্ড রয়েছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, ডিসেম্বর মাসে কী পরিমাণ মিলবে খাদ্যশস্য রেশন দোকানে তা নিয়ে রেশন তালিকা প্রকাশ মমতা সরকারের। তো দেখুন, আনলক টুয়ের নির্দেশিকা জারি করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন এবং এরপরই মোদীকে চ্যালেঞ্জ করে আগামী 2021 সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং জুন পর্যন্ত, অর্থাৎ 2021 সালের জুন মাস পর্যন্ত কোন কার্ডে কত রেশন পাবে তা নিয়ে জানালো রাজ্য সরকার, এবং জুলাই মাস থেকে চালের বদলে রেশনে গম দেওয়া হয় এ বিষয়ে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে কোন মাসে কোন কার্ডে কী পরিমাণ মিলবে রেশন দেওয়া হবে সেই বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হলো এবং এই তালিকা অনুসারেই রেশন দোকানে রেশন দেওয়া হবে। তো দেখুন, খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, যেখানে দেখুন AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা, যেখানে আপনাদের চাল মিলবে কাঠ প্রতি 2 কেজি বিনামূল্যে এবং গম মিলবে কাঠ প্রতি 3 কেজি বিনামূল্যে, এবং আপনাদের অতিরিক্ত চাল মিলবে পরিবার প্রতি 15 কেজি এবং গম মিলবে পরিবার প্রতি 20 কেজি সম্পূর্ণ বিনামূল্যে, এবং আপনাদের ডাল দেওয়া হবে ছোলা পরিবার প্রতি 1 কেজি সম্পূর্ণ বিনামূল্যে, এবং চিনি দেওয়া হবে পরিবার প্রতি 1 কেজি, এখন কিন্তু আর 13.5 টাকা নেই, এখন 32 টাকা করে হয়ে গেছে। তো দেখুন, PHH ও SPHH অর্থাৎ অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ, যেখানে চাল দেওয়া হবে কাঠ প্রতি 2 কেজি এবং গম দেওয়া হবে কাঠ প্রতি 3 কেজি সম্পূর্ণ বিনামূল্যে, এবং ছোলা দেওয়া হবে ডিসেম্বর মাসে পরিবার প্রতি 1 কেজি সম্পূর্ণ বিনামূল্যে। এবং RKSY 1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এবং RKSY 1 ফুড কুপন, যেখানে চাল দেওয়া হবে কাঠ প্রতি 2 কেজি সম্পূর্ণ বিনামূল্যে এবং গম দেওয়া হবে কাঠ প্রতি 3 কেজি সম্পূর্ণ বিনামূল্যে। এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 এবং RKSY 2 ফুড কুপন, যেখানে চাল দেওয়া হবে কাঠ প্রতি 1 কেজি এবং গম দেওয়া হবে কাঠ প্রতি 1 কেজি সম্পূর্ণ বিনামূল্যে, এবং রাজ্যের কার্ডগুলিতে কোনো প্রকার কোনো ডাল দেওয়া হবে না। এর পরবর্তী দেখুন, ডাল ও ছোলা বিতরণ অর্থাৎ কত কেজি করে ডাল দেওয়া হবে। তো দেখুন, পরিবার পিছু মাসিক বরাদ্দ 1 কেজি, যেখানে AY, PHH ও SPHH ডিজিটাল রেশন কার্ড উপভোক্তাদের জন্য দেখুন, আপনাদের জুন মাসে দেওয়া হয়েছিল মসুর ডাল, জুলাই মাসে দেওয়া হয়েছিল মুগ ডাল, আগস্ট মাসেও দেওয়া হয়েছিল মুগ ডাল, এবং 15ই সেপ্টেম্বর 2020 থেকে 31শে জানুয়ারি 2021 সাল পর্যন্ত আপনাদের দেওয়া হবে ছোলা বেঙ্গল গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ মাসের দ্বিতীয় পক্ষ অর্থাৎ মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে ডাল বিলি হবে, এবং তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার পুরো মাসের রেশন একেবারেই তুলতে পারবেন। এবং নিজের সুবিধা অনুযায়ী AY, PHH ও SPHH উপভোক্তা ভিড় এড়াতে আপনি যদি মাসের 15 তারিখের পরে রেশন দোকানে যান তাহলে আপনি আপনার সম্পূর্ণ বরাদ্দকৃত চাল, ডাল অথবা ছোলা, আটা অথবা গম এবং চিনি শুধুমাত্র AY উপভোক্তাদের জন্য একেবারেই তুলে নিতে পারবেন। তো দেখুন, জুন মাসে পরিবার পিছু 1 কেজি করে মসুর ডাল দেওয়া হয়েছিল, এবং এই একইভাবে আগামী জুলাই এবং আগস্ট মাসেও দেওয়া হয়েছিল মুগ ডাল, এবং আগামী 15ই সেপ্টেম্বর থেকে শুরু করে 31শে জানুয়ারি 2021 সাল পর্যন্ত ছোলা দেওয়া হবে। তো দেখুন, AY অন্ত্যোদয় অন্ন যোজনা, তো AY অন্ত্যোদয় অন্ন যোজনায় কোন কার্ডে অর্থাৎ কত কেজি করে রেশন দেওয়া হবে। তো দেখুন, পরিবার পিছু প্রতি মাসে বরাদ্দ এপ্রিল 2020 থেকে জুনের 2021 সাল পর্যন্ত বিনামূল্যে দেওয়া হয়েছে চাল 15 কেজি এবং ফার্টিফাইড আটা 19 কেজি সম্পূর্ণ বিনামূল্যে 15 মাস, এবং কাঠ পিছু প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ
চাল 2 কেজি ও গম 3 কেজি সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর মাস, অর্থাৎ এই মাসে কিন্তু আপনার যে রেশন সেই রেশন কিন্তু আপনারা পাবেন, এবং এর পরবর্তী মাসের রেশন কিন্তু এখনও কোনো প্রকার কোনো আপডেট উঠে আসেনি। সেক্ষেত্রে দেখুন, AAY অন্ত্যোদয় অন্ন যোজনা এই কার্ড হোল্ডার গ্রাহকরা 2021 সালে জুন মাস পর্যন্ত প্রত্যেক মাসে পরিবার পিছু 15 কেজি করে চাল এবং 19 কেজি করে আটা দেওয়া হবে। এছাড়া এবছরের ডিসেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে প্রত্যেকটি কার্ডে কার্ড পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হবে। তো দেখুন, PHH ও SPHH অর্থাৎ অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ, যেখানে কার্ড পিছু প্রতি মাসে বরাদ্দ বিনামূল্যে দেওয়া হচ্ছে, এপ্রিলে 2020 থেকে জুনে 2021 সাল পর্যন্ত চাল 2 কেজি এবং ফার্টিফাইড আটা 2 কেজি 850 গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে, এবং এটি জুন মাসে 2021 সাল পর্যন্ত দেওয়া হবে, এবং কার্ড পিছু প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ চাল 2 কেজি ও গম 3 কেজি সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর মাসে 2020 সাল পর্যন্ত। তো দেখুন, PHH ও SPHH অর্থাৎ অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত এই কার্ড হোল্ডার রেশন গ্রাহকরা আগামী বছরের অর্থাৎ 2021 সালের জুন মাস পর্যন্ত প্রত্যেক মাসে কার্ড পিছু 2 কেজি করে চাল এবং 2 কেজি 850 গ্রাম করে আটা দেওয়া হবে, এবং এর পাশাপাশি এবছরের ডিসেম্বর মাস পর্যন্ত অতিরিক্ত প্রাপ্য হিসাবে এই কার্ড হোল্ডার গ্রাহকদের 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হবে। তো দেখুন, RKSY1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 সম্পূর্ণ বিনামূল্যে 15 মাস, যেখানে আপনাদের আগস্ট থেকে জুন মাসের 2021 সাল পর্যন্ত 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হবে, এবং কয়েকটি অঞ্চল যেখানে গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেখানে আটা সরবরাহ করা হবে। তো দেখুন, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এই কার্ড হোল্ডার রেশন গ্রাহকদের এবছর আগস্ট মাস থেকে আগামী বছরের অর্থাৎ 2021 সালের জুন মাস পর্যন্ত প্রত্যেক মাসে প্রতিটি কার্ড পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হবে। তো দেখুন, RKSY2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের 14 মাস জুন মাসে 2021 সাল পর্যন্ত কার্ড পিছু প্রতি মাসে বরাদ্দ আগস্টে 2020 থেকে জুন মাসে 2021 সাল পর্যন্ত 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হবে। তো আপনারা চাইলে দেখুন, এখানে খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ হেল্প ডেস্ক নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন করেও কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো দেখুন, RKSY2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 এই কার্ড হোল্ডার রেশন গ্রাহকরা আগস্ট মাস থেকে 2021 সালে জুন মাস পর্যন্ত প্রত্যেকটি কার্ড পিছু 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবেন। তো দেখুন, RKSY1 স্পেশাল কুপন ফর ফুড গ্রেনস অর ফুড কুপনস, অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 বিশেষ কুপন, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সেপ্টেম্বর মাসে কিন্তু 2020 সাল পর্যন্ত আপনাদের দেওয়া হয়েছিল 2 কেজি করে চাল 3 কেজি করে গম, সরি 2 কেজি চাল এবং 3 কেজি করে গম, এবং আপনাদের নভেম্বর মাসেও কিন্তু একইভাবে 2 কেজি চাল এবং 3 কেজি করে গম, এবং ডিসেম্বর মাসেও কিন্তু আপনাদের একইভাবে 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হবে, এবং কয়েকটি অঞ্চলে যেখানে গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেখানে আটা সরবরাহ করা হবে। এবং RKSY2 স্পেশাল কুপন ফর ফুড গ্রেনস অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 স্পেশাল কুপন আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসেও এই কার্ড হোল্ডার গ্রাহকরা 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাবেন। তো দেখুন, RKSY2 স্পেশাল কুপন ফর ফুড গ্রেনস অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 বিশেষ কুপন, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হয়েছিল, এবং নভেম্বর মাসেও আপনাদের 1 কেজি চাল এবং 1 কেজি গম, এবং ডিসেম্বর মাসেও কিন্তু আপনাদের একইভাবে 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হবে। তো দেখুন, RKSY2 স্পেশাল কুপন ফর ফুড গ্রেনস অর্থাৎ আগামী নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাসে এই কার্ড হোল্ডার গ্রাহকদের 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হবে। তো দেখুন, এখানে আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম 5 কিলোগ্রাম করে প্রথমত চাল দেওয়া হচ্ছিল, সেখান থেকে পরিবর্তন করে আপনাদের দেওয়া হয় 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হয়েছিল, এবং গমটা দেওয়া হয়েছিল তার উদ্দেশ্য হলো এখানে অনেক গম মজুদ ছিল, অর্থাৎ 1000 কোটি টাকারও মূল্যের বেশি গম মজুদ ছিল, যার কারণে কিন্তু এই গম দেওয়া হয়। এবং খাদ্য দপ্তর সূত্রে খবর, দেখুন এই মাসের গ্রাহকরাও কিন্তু 2 কিলোগ্রাম করে চাল ও 3 কিলোগ্রাম করে গম বিনামূল্যে পাবেন রেশনে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।